What's up guys, it's TSG GAMER and we are back again. So আজকে আমরা কাস্টম এবং কাস্টমটা হবে আমাদের মধ্যে ফ্রেন্ডলি কাস্টম এবং এই কাস্টমটি হচ্ছে ক্লাসিক কাস্টম। এখানে আমরা খালতো বাইরা গিল মেম্বার এবং কিছু র্যান্ডম প্লেয়ারের সাথে খেলতে যাচ্ছি। খেলাটা হওয়ার কথা ছিল আমাদের গিল্ডের মেম্বারদের সাথে, বাট কিছু সমস্যার কারণে গিল্ডের মেম্বাররা ঢুকতে পারে নাই, যার কারণে আমরা র্যান্ডম প্লেয়ারের সাথে আজকের গেমটা শুরু করতে যাচ্ছি। তো পুরোটি ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং মজা নিন কাস্টমটির। আমাদের সবার নামার কথা ছিল ফ্যাক্টরিতে, বাট যারা র্যান্ডমলি ঢুকছে তারা তো আর এই সম্পর্কে জানে না, যার কারণে আমাদের একটু এখানে সমস্যা হয়ে গেছিলো। সো আমরা যারা খালতো বাইরা ছিলাম তারা ফ্যাক্টরিতে চলে গেছি, আর যারা এনিমি ছিল, মনে করেন যারা র্যান্ডমলি ঢুকছে, তারা হ্যাঙ্গার, ক্লক টাওয়ার, বিমা শক্তি ওদিকে চলে গেছে। তো আমরা মোট টিমমেট ছিল, ঢুকার কথা ছিল 10 জন, বাট কয়েকজন হয়তো ডিস্টার্ব দেওয়ার কারণে 4 জন বাইরে গেছে। সো আমি ফ্যাক্টরির ছাঁদে নামার ট্রাই করছিলাম, বাট দেখা যাক নামতে পারি কিনা। লাগতেছে তো নামি যাবো, আমার পাশে দিয়ে নেমেও আসতেছে, আমি উপরে নামবো কিনা চিন্তা করতেছি, কিন্তু না নামি এখানে নিচে নামছি। আমার সামনে দেখতে পাচ্ছেন একজন এনিমি নেমে গেছে এবং আমি এখানে ফুল ক্লাসিকে খেলতেছি, প্লাস ফুল সেন্সিটিভিটি ফুল হাই দিয়ে রাখছে এবং ওরা ফিশ ফাইট করার জন্য ট্রাই করতেছে, বাট আমি ইয়াগুলো দিই নাই। সো আমিও ফিশ ফাইটের জন্য ট্রাই করতেছি। এই একটা লাগানোর কথা ছিল, লাগাতে পারি না, আবার লাগাতে চাইছিলাম, লাগাতে পারি নাই। ও আল্লাহ, আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় এখানে ইমোট মারতেছে, আপনারা বিশ্বাস করতে পারবেন। এটা আবার টিম আপ করে। সো আমাদের এখানে টিম এনিমি আছে 3 জন, আমি সহ 3 জন, আর 3 জন চলে গেছে অন্য অন্য জায়গায়, যার কারণে বুঝতেছেন তো। তো আমাদের কাস্টমটা মেন ইয়া ছিল যে কাস্টমটা বানাবো আমরা কি বলে একটা মনে করেন ফ্রেন্ডলি কাস্টম। আমি আমার টিমমেট সবাই লুকে যাবে এমন আমি তাদেরকে বাইর করে করেই গান দিয়ে মারবো, এবং লাস্ট পর্যন্ত যাকে মনে করেন আমরা যদি এনিমি 10 জন ছিলাম, 10 জন থাকতাম, তাহলে আমি যদি দেখতে পারছেন আমি পড়ে গেছি। সো আমি যেটা বলতেছিলাম, আমরা যদি টিমমেট 10 জন থাকতাম তাহলে আমি যদি 8 জনকে মেরে ফেলতাম তাহলে 9 নম্বর যে অ্যালাইভ থাকতো সে হয়ে যেত বিনার। আর আপনার দেখতে পাচ্ছেন ও আমাকে মেডিকেট একটা দিলেও আমারও লাইফ কমে গেছে, আর ওরও কমে গেছে এবং ওইখান থেকে চলে গেছে। আমি আবার ফ্যাক্টরির দিকে যাচ্ছি। তো ফ্যাক্টরির দিকে গিয়ে একজন এখানে গান ফেয়ে গেছে, আমি গান নো দিয়েছিলাম, বাট অনেক সময় ওই যে ক্লক টাওয়ার, তারপর ফ্যাক্টরির আশেপাশে ওই যে বক্স থাকে, যে বক্স থেকে অনেকজনে গান পাই যায়। সো ও গান দিয়ে আমাকে কিছু ড্যামেজ দিছে। আমি সামনে যাচ্ছি মেডিকেট পাই কিনা দেখার জন্য, সামনে যাচ্ছি মেডিকেটের জন্য। সামনে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার চলে আসছি আমরা। তো ক্লক টাওয়ারে আমার খালতো ভাইও ছিল, তো আমাকে এখন হয়তো ওর কাছে যাইতে বলতেছে, আমি ওদিকে যাচ্ছি, বাট ওকে তো খুঁজে পাচ্ছি না। পিছন থেকে আমাকে অনেক একজনের ড্যামেজ দিয়ে দিচ্ছে, আমাকে এখন এখান থেকে পালাইতে হবে, আর পালানোর জন্য অনেক ট্রাই করতেছি। এনিমিটা আসলে আমার ঘরের বাইরে, তো আমি এখন বাইর হইলে মতো আমাকে মেরে ফেলবে, আর আমার লাইফ শুধুমাত্র 100 আছে। আর হ্যাঁ, আমি লাইফ দিছি 500 এবং ইপি দিয়েছি 200। সো এখানে মেডিকেটের অভাব নাই, মেডিকেট আমি প্রত্যেক পদে পদে মেডিকেট পাচ্ছি। সো এখান থেকে আমি উঠছি, উঠে এখন বাইরের দিকে যাচ্ছি। সরি, এটা চলে আসছে, নোটিফিকেশান চলে আসছে। সো এখানে যা বলতেছিলাম, আমার খালতো ভাইরা যারা ছিল তারা চাচ্ছিলো লাস্ট জোনে আমরা সবাই মিলে প্যান ফাইট অথবা কাটানা ফাইট করার জন্য, বাট এনিমি যারা ছিল তাদের আমি তো আগে বলছি যে তারা রুলটা সম্পর্কে জানে না। সো তারা গান দিয়ে ফাইট করতেছে, আমি ট্রাই করছিলাম, আমি চিন্তা করছিলাম প্যান দিয়ে লাস্ট জোনে খেলবো, বাট এটা তো হয় নাই। সো আমাকে এখন গান তো গাইতে হবে, যদি আমি গান পাই যাই তাহলে আমিও লাস্ট যারা এনিমি র্যান্ডম নেটছে তাদেরকে মারা ট্রাই করবো। আর সামনে যাচ্ছি আমার জানার মতো এখান দিয়ে একটা বক্স থাকার কথা, দেখা যাক, সামনে তো যাচ্ছি। আর যারা যারা এখনও ভিডিওটি দেখতেছেন তারা কষ্ট করে লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। দেখুন আপনারা যদি হেল্প করেন তাহলে আমরা ইনশাল্লাহ রিচ করতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, কষ্ট করে আমাদেরকে পূরণ করে দেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইফ বক্স আছে, এগুলো নিয়ে নিচ্ছি। সো এখানে আশেপাশে আমার জানার মতো একটা বক্স থাকার কথা, ওই যে গান লুট বক্স। এখানে ব্যান্ডার মেশিন আছে, আমার কাছে কয়েন ছিল না। সো আমি আবার সামনে আগে যাচ্ছি, এখানে
এনিমি ফুল ম্যাপ, তো ফুল ম্যাপে মাত্র এনিমি 6 জন, যার কারণে মনে করেন এখানে আমরা ইয়া পাচ্ছি না, এনিমিকে খুঁজে পাচ্ছি না। ফুল ম্যাপ চিন্তা করে দেখতে পারেন, ফুল ম্যাপে মাত্র এনিমি 6 জন, কেমন খেলা হইতে যাচ্ছে আপনারা চিন্তা করে দেখতে পারেন, আপনারা মজা পাবেন লাস্ট লাস্টের দিকে যখন সবাই একসাথে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি প্যারা ফেলা পাই গেছি, তো ছোটোখাটোভাবে যা এখন কিল করতে পারি, আশা করি আমি যদি র্যান্ডমলি যে 3 জন আসছে ওদেরকে যদি কিল করে দিতে পারি, তাহলে আমরা যারা 3 জন বর্তমানে একসাথে আছি আমরা 3 জনে প্যান ফাইট করব, ট্রাই করব প্যান ফাইট করার, বাট দেখা যাক কি হয়। সো যাচ্ছি যাচ্ছি, আমি আরেকটু লুট লুটের জন্য ট্রাই করতেছি। ওইদিকে আমার খালদবা আমাকে ডাকতেছে, সো আমি ওইদিকে যাওয়ার ট্রাই করতেছি, আর যদি সামনে যদি এনিমি পাই যাই তাহলে ফাইট নিতে পারি, আর যদি দেখি যে এনিমির গান যদি কোনো ভালো গান হয় তাহলে আমি ব্যাগে চলে আসবো, কারণ এখানে আমার মনে করেন বেস্ট হেলমেট এগুলো সব লো লেভেলের, প্লাস আমার কাছে তেমন ভালো কোনো গানও নাই। আর আপনারা নেক্সট কি মানে কী ভিডিও চাচ্ছেন কমেন্টে জানাতে পারেন, আমরা ট্রাই করবো ওই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসার জন্য। আপনারা যদি চান যে ফ্রি ফায়ারের টপ ফাইভ গান যেগুলো সবচেয়ে বেশি ড্যামেজ দেয় ওই ভিডিও চান, তাহলে ওইটা দিতে পারি, অথবা যদি চান টপ ফাইভ প্লেস র্যাঙ্ক পুশ দেওয়ার জন্য ওইরকম আপনারা কমেন্ট করে দিবেন, আমরা তেমন করে ভিডিও বানিয়ে দেবো। মানে আপনারা যেমন যে ভিডিওটা চান ওই রকম একটা ভিডিও কমেন্ট করে দেবেন, আমরা ইনশাল্লাহ ভিডিওটা নিয়ে চলে আসবো। সো আমরা তো এখন কাস্টম চলতেছে, আর কালকে যে আমার সামনে এটা আমার খালতো ভাই, ওকে আমি মারবো না, ওইখানে মেরি করতেছিল। সো আমি সামনে আবার আগায় যাচ্ছি, দেখি প্লেয়ার পাই কি না। এখনও দেখতে পাচ্ছেন ফুল ম্যাপ বাকি, ফার্স্ট জোন স্টার্ট হয়েছে, এখনও কিন্তু 6 জনে অ্যালাই। সো সামনে ইয়া দিছে ডেঞ্জার জোন দিছে, সো ওইদিকে যাচ্ছি। ওই যে সামনে একজন এনিমি দেখতে পাচ্ছি, এনিমি তো ডান সাইডে চলে গেছে, সো আমার সামনে আবার আসছে, আমি একটা ড্যামেজ দিয়ে ট্রাই করতেছি, ড্যামেজ লাগতেছে না। ও আচ্ছা সরি, এটা আমার খালতো ভাই, উনি মাত্র বলছে, সো এটা বাদ দেওয়া যাক। এখন আমরা ইয়ার দিকে যাচ্ছি, আবার ক্লক টাওয়ারের দিকে যাব, না ফ্যাক্টরি না, আমরা সোজা যাচ্ছি, দেখা যাক কি হয়। সো সামনে কোনো এনিমি পাচ্ছি না আমরা, আমরা এখন ক্লক টাওয়ার যাচ্ছি, ক্লক টাওয়ারে আমরা যাই দেখি কোনো এনিমি পাই নাকি। আমাদের এখনো পর্যন্ত 6টা এনিমি রয়েছে, আমাদের জুম তাড়াতাড়ি চলে আসতে জি। এখন আমরা এখন ক্লক টাওয়ার চলে যাচ্ছি, এই ক্লক টাওয়ারে ভাই মানে মিলিতে যদা সব মেডকিট আর ফ্যান, গান মানে গান এখন পাওয়া যায়, আগে গান পাওয়া যেত না, এখন গান অতিরিক্ত পাওয়া যায়, এই জন্য মানে একটু অসুবিধা হয়ে গেছে আর আমাদের জন্য। হ্যাঁ একটা এনিমি দেখছি না, এটা তো আমাদের কাজেন, আমার কাজেন আর এগুলো বুঝাও যায় না এখন। হ্যাঁ আমাদের জুন চলে এসছে, একজন এনিমি কমে গেছে, একজন মারা গেছে, কিল হয়ে গেছে, আমার খালতো ভাইটা একটু ড্যামেজ দিচ্ছে, তা কোনো ব্যাপার না, আমরা এখন পিকের রওনা দিচ্ছি, পিকে যাচ্ছি আমরা এখন, আমাকে মারতে যাচ্ছে মনে হয়। ও গাইস আমরা এখন পিকে যাচ্ছি, লাস্ট সিন পর্যন্ত দেখিয়েন, লাস্ট সিন অনেক এ হচ্ছে, আমাদের জুন তাড়াতাড়ি চলে আসতেছে। এখন আমরা জুনগুলো মানে এখানে কোনো ইনিম পাবো কি দেখা যাক, কিন্তু কোনো ইনিম পাবো না। এ মাশরুম তো খাইছে, আবার আমাকে ড্যামেজও দিল, এই মাশরুমটা পাইলাম না, এই কত ড্যামেজ দিল, আমার খালতো ভাইটা একটু বেশি ড্যামেজ দিয়ে দিল, আবার মাশরুমটাও নিয়ে ফেলছে, কোনো সমস্যা নাই, আমরা হিল লাগবে না, না আমরা ওখানে যে হিল করবো, এখানে একটা হিল করি, ব্যাপারটা এটা করে ফেলি, এরপর আমরা আরেকটা দিব। হ্যাঁ এখন আমার এনাই এটা হচ্ছে না, এখন আবার নিচ্ছি, আমার ভাইয়েরা আরেকবার এগোটা, হ্যাঁ আমরা মেডকিটটা নিচ্ছি, আর এটা নেওয়া যাবে না, আমরা এখন জাঙ্গুরি, এখানে একটা এনিমি দেখছি না, এটা আমার খাল দেবো, এখানে দেখবার কথা, আমরা এবার লবিতে একটা গ্রিন ক্রিমিনালকে দেখছিলাম, আমরা এখন নিচে যাচ্ছি,
এখানে একজনের কাছে M18 আছে, M18 ও আগে দিয়ে একটা কিল করছিল, আমাদের জুনটা অনেক কাছাকাছি চলে আসছে। আমরা বিমান শক্তি গিয়েছি, আমাদের হিলটা একটু কমে গেছে, এখানে কিছু পাই নাকি দেখি, পামাস পাইছি, পামাস পাইছি। আমার টিমমেটকে বলতেছি এখানে আসতে, একটা ইয়ানিতে গান নিতে, ওদের কাছে গান নাই। এখন একজন আসবে, এখানে একজন আসো, ফার্মাস কার লাগবে, আমি এখানে ওয়েট করতেছি তার জন্য, ও ফার্মাসের জন্য আসবে। ও সো এখন আমরা ও ওকে আমি দিয়েছি এটা, একটু মজা করতেছিলাম আর কি, দিছি ওকে সাথে। এখন আমরা যাচ্ছি, আমরা এখানে একটা লুট বক্স মেডকিট দেখছি, মেডকিটটা নিয়েছি। আপনি যদি একটা মিলি চ্যালেঞ্জ করেন বা মিলি ম্যাচটা খেলেন, তা সবসময় আপনার মেডকিট 10 বা 9 থাকতে হবে। আমরা এখন উপরে যাচ্ছি, একদম উপরে, আমরা আবার পিকে চলে যাব। আর আরেকটাই এনিমি কমে গেছে, আর আমরা তিনজন টোটাল, আমরা তিনজন এনিমি আছে, সেখান থেকে দুইজনে আর একজন আছে। এখানে এখানে একটা লাস্ট সিনটা এখানেই হবে, এখানে অনেক মজা হবে, এদের উপর দেখেন। এই আমাকে কে একটা ড্যামেজ দিছে, কে একটা ড্যামেজ দিছে, গ্রিন ক্রিমিনাল, গ্রিন ক্রিমিনাল, গ্রিন ক্রিমিনাল আমার নামে, আমি এইভাবে শুধু দিই, এখানে আমাকে আর দেখতে পারবে না, আমি ফুল ফুল হিল করে ফেলি। হ্যাঁ এখন আমি একদম নিচে পড়ে যাও, দিদি আমাকে আবার ড্যামেজ দিছে। আমি একটা সেফ সেফ জায়গা খুঁজতে হবে, সেফ জায়গায় যাই আমি আবার হিল করতে হবে। এই হিলটা করি নি, তারপর আমি ওকে মানে ইয়াটা করবো, আমি আর ও মিলে আমার খালতো ভাই মিলে ইয়া করবো। ওকে ড্যামেজ দিছি, ও 500 হিল রাখছি, তো এ 36 দিয়ে হবে না, হেডের উপর হেড দিতে হবে। আমরা যাচ্ছি ওর কাছে, M18 আছে আমি যেটা জানি, আমার খালতো ভাই আমার ফ্রেন্ড মস্টারটাক নিয়ে চলে এসে ওকে মারার জন্য, পিছনে আমরা লাস্টে ফ্রেন্ডলি ফায়ার করব, যেটা আমি জানি ফ্রেন্ডলি ফায়ার হবে কথা, কিন্তু দেখি কি হয় এখন। সো এখানে কে একটা গ্রেনেড মারতেছে, আমার মনে হয় জিঙ্কি মিলারটা শুধু বেশি গ্রেনেড মারতেছে, ওর গ্রেনেডের জন্য আমরা ইয়ে করতেছি। এখন আমরা এখানে ইয়ে করি, আপনারা এরকম তো সেকেন্ড পার্ট চারদের তো কমেন্টে বলি না। ও আমাকে গুলাল দিছে, আমার খালতো ভাই আমাকে গুলাল দিছে, একটা মেটকিট ফালাতে হবে, দুইটা ফালাইছি, একটা নাই সমস্যা নেই, ওখান দিয়ে একটা ইয়া ছিল, মেটকি ছিল, আমি দেখছিলাম মনে হয় ওইখানে একটা মেটকিট আস। হ্যাঁ আমি একটা গুলাল পাই গেছি, এখন আমি গুলাল দিয়ে মারবো। এখানে পারে পেল দিয়ে এত বেশি ড্যামেজ পাওয়া যায় না, এটা লং রেঞ্জের গান, তো শর্ট রেঞ্জের একটা গান দরকার আমার, কোথাও যে শর্ট রেঞ্জের গান একটা ফাইতো হয়েছিল। হ্যাঁ এখন আমরা নিচে যাচ্ছি, এখানে এখানে লাস্ট সিন হতে যাচ্ছে, এখানে আমরা এখন অনেক একটা ইয়ে হবে, ওর কাছে M18 আছে, আপনারা তো জানেন ফ্রি ফায়ার তো সব থেকে মানে ভালোর মধ্যে যে গান আছে এগুলোতে একটা M18। ও আমরা এনিমিটা দেখতে পাচ্ছি, তো এটা এনিমি আমার আমার খালো একটু ড্যামেজ দিচ্ছি, আমি এখানে ড্যামেজ দিচ্ছি কিছু, আমার কাছে ম্যাক্সিমাম কোথা থেকে চলে এসছে ম্যাক্সিমামটা এখন পায় দেখি নেই, ম্যাক্সিমামটা নিই ধরুন